হ্যালো, আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিপি অ্যান্ড ইআরজি। চোখের কিছু বিরল সমস্যার কারণে এই পরীক্ষা করা হয়, তাই সহজেই সব জায়গায় এই পরীক্ষা করা হয় না। আমাদের আশেপাশে যা কিছু আছে তার থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখের রেটিনায় পড়ে। রেটিনা এই আলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে আমাদের মস্তিষ্কে পাঠায়, তখনই আমরা দেখতে পারি। এই পুরো ব্যাপারটা 1 মিলিসেকেন্ডের আশেপাশে হয়। তাই এই পরীক্ষা করতে গেলে আমাদের কিছু সতর্কতাও নিতে হয়, যেমন মোবাইল বা আদার্স কিছু ইলেকট্রনিক্স ডিভাইস আশেপাশে না রাখা। এই মেশিনের পরীক্ষার ফলে আমরা জানতে পারি যে চোখের রেটিনা সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা কত পরিমাণ মস্তিষ্কে পাঠাচ্ছে, মানে তার ক্ষমতা কতটা এবং কত সময়ের মধ্যে মস্তিষ্কে পাঠাতে পারবে। অনেক সময়ই দেখা যায় যে পেশেন্ট বলে যে যা দেখছি তা সঙ্গে সঙ্গে বুঝতে পারছি না বা কম দেখছি। আবার কখনো মাথায় আঘাত লাগার পর দেখা যায় হঠাৎ করে চোখে কম দেখছি। তখন এই পরীক্ষার সাহায্যে বোঝা যায় যে চোখের রেটিনা ঠিকমতো ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করতে পারছে কি না, এবং আমি যেটা বলেছিলাম আগে যে কত সময়ের মধ্যে মস্তিষ্কে পৌঁছচ্ছে সেটা দেখা ভীষণ জরুরি। কারণ নর্মালি এটা 1 মিলিসেকেন্ডের আশেপাশে হয় চোখের রেটিনা থেকে মস্তিষ্কে সিগন্যালটা যেতে। সুতরাং এই জিনিসগুলো দেখে বোঝা যায় যে চোখে কোনো অসুবিধা আছে কি না। কারণ চোখের অন্যান্য পোর্শন যেমন কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস, অ্যাকুয়াস সব কিছু ঠিক থাকা সত্ত্বেও রেটিনাতে পর্যাপ্ত আলো পড়া সত্ত্বেও পেশেন্ট বলে যে আমি ঠিক দেখতে পাচ্ছি না বা ঠিক বুঝতে পারছি না যা দেখছি। তখন এই পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে তার মস্তিষ্কে সিগন্যাল যাওয়ার পথটিতে কোনো অসুবিধা আছে কি না বা রেটিনার সেলগুলো ঠিকমতো অ্যাক্টিভ আছে কি না, যা কি না একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করতে পারে। থ্যাংক ইউ।